নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ধনতেরাস। হিন্দু শাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় এই ধনতেরাসের দিন, কারণ ধনদেবী মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের দুজনেরই এই দিনে আরাধনা করা হয়, যে কারণে শাস্ত্রমতে এই দিনটি অত্যন্ত পবিত্রতম একটি দিন। আর এই দিন আপনি বেশ কিছু নিয়ম নিষ্ঠা সহকারে ভক্তির সঙ্গে পালন করে মা লক্ষ্মী এবং কুবেরের আরাধনা করেন বা পূজা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তির আগমন ঘটবেই ঘটবে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনি ধনদেবতা কুবের এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন বা পূজা অর্চনা করবেন, এবং সঠিক যে টাইম সেই কোন সময়ে আপনি এই পূজা অর্চনা পদ্ধতি করবেন এবং কোন দ্রব্যটি অবশ্যই এই দিন কিনবেন। চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। তবে তার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হন বা আপনার ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন আপনজনদের মধ্যে। আর পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে নোটিফিকেশান বেল রয়েছে সেটি ক্লিক করে রাখবেন। চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন হলো ধনতেরাস। ধন মানে সম্পদ বা অর্থ, আর তেরাস হলো ত্রয়োদশী অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরোতম দিন। অর্থভাগ্য এবং ধনপ্রাপ্তির আশায় ধনতেরাসে দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়ে থাকে, কারণ আমাদের সকলেরই বিশ্বাস যে এই পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরপুর হয়ে ওঠে। আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই ধনতেরাসের দিন বিশেষ সময়ে যদি বিশেষ কিছু দ্রব্য কিনে আনা সম্ভব হয়, তাহলে একদিকে যেমন ধনদেবী লক্ষ্মী তিনি গৃহে অবস্থান করে, অন্যদিকে ধনদেবতা কুবেরও এতে সন্তুষ্ট হন। ধনতেরাসের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে প্রাচীনকালের রাজা হিমের পুত্র এই ভাগ্য নিয়ে পৃথিবীতে আসেন যে বিয়ের চতুর্থ দিন রাতে সাপের কামড়ে তাঁর মৃত্যু হবে। তার সদ্য বিবাহিতা স্ত্রী স্বামীকে বাঁচাতে নিজের যাবতীয় সোনার উপর গয়না স্তূপের আকারে জড়ো করে রাখেন স্বামীর শোয়ার ঘরের দরজায় ও সমস্ত ঘরে প্রদীপের আলোয় সাজিয়ে দেন সাপের পথ আটকাতে। এরপর তিনি সারা রাত গল্প বলে গান গিয়ে স্বামীকে জাগিয়ে রাখেন। যখন জম সাপের বেশে সেই রাজপুত্রের ঘরে প্রবেশ করতে যান, তখন তার চোখ ধাঁধিয়ে যায় অলঙ্কার ও প্রদীপের উজ্জ্বলতায়। প্রবেশে বাধা পেয়ে জম ওই সোনা স্তূপের ওপর উঠে অন্য পথে প্রবেশ করতে যান, কিন্তু রাজরানীর গল্পে ক্রমশ আকৃষ্ট হয়ে সারা রাত সেখানে কাটিয়ে পরদিন ভোরে নিঃশব্দে ফিরে যান। তাই জমের কাছ থেকে স্বামীকে ফিরিয়ে আনার জন্য এই দিনটিকে জম দীপ দান বলেও উল্লেখ করা হয়, যে কারণে এই দিনটিতে প্রদীপ চালানো হয়। তবে প্রদীপ জ্বালানোর একটি নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি রয়েছে, সে সম্পর্কে পরে আসছি। এই দিনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এ কারণে, কারণ এই দিনেই মা লক্ষ্মীর পুনরাগমন ঘটে। আর এর পেছনে স্বাস্থ্যসম্মত যে ঘটনাটি তা হলো, একসময় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন মা লক্ষ্মী। রাক্ষসদের সঙ্গে লড়াই করে ধনতেরাসের এই দিনেই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে। হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফেরানোর উৎসবই হচ্ছে ধনতেরাস। তাই মনে করা হয় গৃহে যদি আর্থিক অভাব অনটন দেখা দেয় অথবা ব্যবসার ক্ষেত্রে যদি কোনোরূপ উন্নতি না হয় বা ক্ষতির সম্মুখীন হন, তাহলে এই বিশেষ দিনে কিছু নিয়ম পদ্ধতি এবং পূজা অর্চনা আপনার সমস্ত ধরনের সমস্যা, বিশেষ করে আর্থিকজনিত কোনো সমস্যা সংকট দূর করতে সহায়তা করে। এই বিশেষ দিনের গুরুত্ব প্রসঙ্গে শাস্ত্র আরও একটি বিষয় উল্লেখ করেছে যে মনে করা হয় যে কুবের তার আরাধ্য দেবী আদি লক্ষ্মীকে ভক্তির দ্বারা সন্তুষ্ট করতে পেরেছিলেন, এর ফলে আজকের দিনে কুবের এবং লক্ষ্মী দেবীর পূজা একই সঙ্গে করা হয়ে থাকে। এছাড়াও কথিত আছে যে কুবের আজকের দিনে বিবাহের জন্য প্রয়োজনীয় কারণে ভগবান বিষ্ণুর কাছ থেকে কিছু অর্থ নিয়েছিলেন।
যার ফলে আজও বহু লোক ভগবান বিষ্ণুর মন্দিরে টাকা দান করেন, যাতে ভগবান বিষ্ণুর কাছে ধার শোধ করা যায়। এবার আলোচনা করব যে এই ধনতেরাস আপনি কিভাবে পালন করবেন। ধনতেরাসের আগে সারা বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপর ধনতেরাসের দিন সারা বাড়ি, বিশেষ করে মূল প্রবেশপথের ওপর রঙ্গোলি দিতে হয়। এছাড়াও লাল রঙের রঙ্গোলি গুঁড়ো দিয়ে মা লক্ষ্মীর পা আঁকতে হয়। এরপর নিজের মতো করে লক্ষ্মী দেবীকে পূজা করতে হয়। আর লক্ষ্মী দেবীর পূজা অর্চনার যে সহজ সরল পদ্ধতি ইতিমধ্যেই আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে ব্যক্ত করেছে, যার লিঙ্ক ওপরে আই বাটনে দেওয়া রয়েছে। আপনি যদি এইভাবেও মা লক্ষ্মীর আরাধনা করেন বা পূজা করেন, তাহলেও মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদা অবস্থান করবে। এবং প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই সন্ধেবেলায় মা লক্ষ্মীর যে পাঁচালি বা ব্রতকথা, সেটা যেন পড়তে ভুলবেন না। মা লক্ষ্মীর সম্পূর্ণ পাঁচালি সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি, যার লিঙ্ক ওপরে আপনারা আই বাটনে পেয়ে যেতে পারেন অথবা এই ভিডিও শেষেও পেয়ে যেতে পারেন। এবার আসবো ধনতেরাসের পূজা পদ্ধতি নিয়ে। প্রথমে একটি লাল রঙের কাপড় নিতে হবে, এরপর একটি ঘট বা বাটি নিতে হয়। মনে রাখতে হবে এই পাত্রটি যেন ধনতেরাসের জন্যই নতুন কেনা হয় এবং পাত্রটি যেন সোনার তৈরি অথবা রূপোর তৈরি অথবা কাঁসা বা পেতলের তৈরি যেন হয়। আপনার সাধ্য অনুযায়ী এই ধরনের একটি পাত্র ধনতেরাসের দিন কিনবেন। এবার এই পাত্রের মধ্যে চাল দিতে হয়, এছাড়াও 5টি সুপারি এবং 21টি পদ্মবীজ দিতে হয়। সেই সঙ্গে আরও একটি ঘটিতে গঙ্গা জল ভরে তার মধ্যে চিনি এবং সোনা বা রূপোর পয়সা দিতে হয়। যে ঘটিটি আপনি ব্যবহার করবেন তা যেন কখনোই লোহার বা অ্যালুমিনিয়ামের বা স্টিলের সামগ্রী না হয়, এদিকটি খেয়াল রাখবেন। উক্ত ঘটিতে জলের ওপর ফুল বা মালা দিতে হয়। এ প্রসঙ্গে আরেকটি বিষয় মনে রাখবেন, যে ঘরে লক্ষ্মী দেবী এবং গণেশের মূর্তি রয়েছে তার ডান দিকে নতুন কেনা সোনা বা রূপোর গয়না অথবা সোনার যে পাত্রটি বা রূপোর পাত্রটি কিনেছেন তা রাখতে হবে। যদি নতুন কোনো গয়না না কিনে থাকেন, তাহলে পুরনো যে কোনো গয়না ওই লক্ষ্মীদেবীর মূর্তি এবং গণেশের মূর্তির পাশে রাখতে হবে। সেই মূর্তির পাশে কিছু টাকা অবশ্যই রাখবেন। এরপর নতুন প্রদীপ জ্বালাতে হবে। মনে রাখবেন প্রদীপ যেন টানা 2 ঘন্টা অবশ্যই জ্বলে। এছাড়াও ভগবানকে উৎসর্গ করে কিছু মিষ্টি এবং নৈবেদ্য নিবেদন করতে হবে। যদি সম্ভব হয় সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখবেন, আর যদি সম্ভব না হয় অন্তত 2 ঘন্টা অবশ্যই প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। প্রদীপটি মাটির হলে কোনোরূপ অসুবিধা নেই। প্রদীপে আপনি সর্ষের তেল বা ঘিও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন প্রদীপটি যেন কখনোই লোহার বা স্টিল বা অ্যালুমিনিয়ামের ধাতব বস্তুর দ্বারা তৈরি না হয়। আর চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে বাড়ির প্রত্যেকটি দিকে, প্রত্যেকটি কোণায় একটি করে প্রদীপ জ্বালিয়ে রাখতে এবং অন্তত 1 থেকে 2 ঘন্টা এই প্রদীপ জ্বালানো যেন থাকে। আর যদি এতগুলো প্রদীপ কেনার আপনার সামর্থ্য না থাকে, তাহলে বাড়ির প্রতিটি সদস্যের নামে অন্তত 1টি করে প্রদীপ অবশ্যই জ্বালানোর চেষ্টা করবেন। এরপর আপনি বিষ্ণু নারায়ণকে স্মরণ করে দেবী লক্ষ্মী এবং কুবেরের আরাধনা করবেন। এরপর মা লক্ষ্মী এবং কুবেরের উদ্দেশ্যে আপনার যে আর্থিক সংকট বা যে সমস্যা, সেই সমস্যা আপনি ব্যক্ত করবেন এবং মায়ের কাছে এবং ধনদেবতা কুবেরের কাছে প্রার্থনা করবেন আর্থিক সংকট দূর করার জন্য। ধনতেরাস করার এই যে সমস্ত প্রক্রিয়া, তার সবথেকে উপযোগী সময় হলো প্রদোষকাল বা স্থির লগ্ন। আর এই প্রদোষকাল বলতে বোঝায় সূর্য অস্ত যাওয়ার পরবর্তী 2 ঘন্টা 24 মিনিট সময়কে। ঠিক এই সময়ে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় এবং মনে করা হয় যে এই সময়ে পুজো করলে ঘরে লক্ষ্মী দেবী স্থির থাকেন। আর এবছরে ধনতেরাসে যে দিনটি পড়েছে তা হলো 25/10/2019, অর্থাৎ 7ই কার্তিক 1426 শুক্রবার।
এবং প্রদোষকাল সবথেকে উপযুক্ত সময় হলো সন্ধে 7:08 থেকে রাত্রি 8:14 পর্যন্ত। সমস্ত প্রক্রিয়াগুলির কথা বলা হলো, আপনি এই সময়ে করার চেষ্টা করবেন। পরের ভিডিওতে আলোচনা করব এই দিন আপনি কোন কোন দ্রব্য কিনবেন এবং কোন কোন দ্রব্য কখনোই কিনবেন না। আজ ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।